শুরুতেই সংবাদ শিরোনাম। কর্ণাটকের পর এবার ভারতের মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে হিজাব নিয়ে বিতর্ক। ভারতে হিজাব আন্দোলনে সংহতি জানালো পাকিস্তানের মালালা ইউসুফ। আবারও ভারতে গজব, ভয় ধরাচ্ছে ভারতে মৃতের সংখ্যা, একদিনে 1200 জনের মৃত্যু। তালিবানকে স্বীকৃতি দিতে পরামর্শ সাবেক ব্রিটিশ সামরিক প্রধানের। রাশিয়ার সঙ্গে যেভাবে আপোষের পথ খুঁজছে আমেরিকা। 3 ফিলিস্তিনি হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতেই সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে বললেন জাতিসংঘ মহাসচিব। এবার বিস্তারিত। ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের পর এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে মুসলিম নারীদের শালীন পোশাক হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আজ হিন্দি গণমাধ্যম লোকমত নিউজ সূত্রে প্রকাশ, হিজাবের ওপর নিষেধাজ্ঞাকে সমর্থন করে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বলেছেন, সরকার বিশৃঙ্খলাকে অগ্রাধিকার দেবে। হিজাব স্কুলের পোশাকের অংশ নয়, তাই স্কুলে এটি পরা নিষিদ্ধ করা উচিত। ঐতিহ্যগুলো লোকেদের তাদের বাড়িতে অনুসরণ করা উচিত, স্কুলে নয়। আমরা স্কুলগুলোতে ড্রেস কোড কঠোরভাবে প্রয়োগ করার জন্য কাজ করছি। রাজ্যের স্কুলগুলোতেই হিজাব নিষিদ্ধ করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রয়োজনে বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে কংগ্রেস মুখপাত্র আব্বাস হাফিজ বলেছেন, মন্ত্রীকে তার অগ্রাধিকার কি তা আমাদের জানাতে হবে। কোভিড পরিস্থিতির মধ্যে স্কুলগুলোতে সঠিকভাবে কাজ করা এবং সরকারি স্কুলে শূন্য পদ পূরণ করা না সাম্প্রদায়িক বিভাজনের এজেন্ডাকে আরও এগিয়ে নিয়ে শিক্ষার মান উন্নতি করা। তিনি আরো বলেন, আমাদের দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে তার ধর্ম পালনের অধিকার দিয়েছে, কিন্তু বিজেপি সরকার স্কুলগামী শিশুদেরও তাদের ধর্মীয় অনুশীলন থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। শিখদের পাগড়ি পরা এবং মুসলিম নারীদের হিজাব পরা কয়েক দশক ধরে চলে আসছে, কিন্তু এই সরকার বহু পুরনো ঐতিহ্যের অবসান ঘটাতে চায়, যা বর্তমানে ক্ষমতায় থাকা ব্যক্তিদের মানসিক দেউলিয়াপনা সম্পর্কে অনেক কিছু বলে। ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে মুসলিম ছাত্রীদের হিজাব পরে শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়ার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানি নারী অধিকার কর্মী মালালা ইউসুফ জাই। মঙ্গলবার এক টুইট বার্তায় হিজাব আন্দোলনের সাথে সংহতি জানান তিনি। টুইট বার্তায় মালালা বলেন, হিজাব সহ মেয়েদের স্কুলে যেতে বাধা দেওয়া ভয়াবহ। নারী বেশি পোশাক পরবে বা কম পরবে তা নিয়ে এখনো বিচার করা হচ্ছে। ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের কণ্ঠাসর নীতি বন্ধ করতে হবে। হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশে অনুমতি বাতিলের জেরে ভারতের কর্ণাটকে মুসলিম শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। অপরদিকে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর উস্কানিতে একদল হিন্দু শিক্ষার্থী গেরুয়া শাল পরে শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়ার দাবি করেছে। এ নিয়ে তীব্র উত্তেজনার জেরে কর্ণাটকের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভর রাজ্যে এস বোম্মাই 3 দিনের জন্য সব স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা দেন। এর আগে চলতি বছর জানুয়ারিতে প্রথম কর্ণাটকের উদুপি জেলার সরকারি পিউ গার্লস কলেজে প্রথম হিজাব পরে 6 মুসলিম ছাত্রীকে ক্লাস করতে বাধা দেওয়া হয়। ওই সময় কলেজ প্রশাসন জানিয়েছিল, নির্ধারিত ইউনিফর্মের বাইরে হিজাব পরে কলেজের নিয়ম লঙ্ঘন করেছেন ওই শিক্ষার্থীরা। অমিক্রন আতঙ্ক কাটিয়ে চলতি মাসে ফের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় ভারত। গত 3 দিন ধরে দৈনিক সংক্রমণ 1 লাখের নিচে, তবে গত 24 ঘন্টায় ফের খানিকটা বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। তবে আরও বেশি করে ভয় ধরাচ্ছে মৃত্যু হার। একদিনে ভারতে কোভিডে মৃত্যু 1200-র বেশি মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, অমিক্রনের দাপটে ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন 5 লাখের বেশি। তাই সব মিলিয়ে পরিস্থিতি এখনও জটিল। বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 71,365 জন, যা গতকালের তুলনায় খানিকটা বেশি, তবে স্বস্তি দিয়ে কমল অ্যাক্টিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 8,92,828, প্রতিদিনই একটু একটু করে কমছে পজিটিভিটি রেট। এই মুহূর্তে ভারতে 4.54% করোনা পজিটিভ রেট। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ, প্রায় সব রাজ্যেই খুলে গেছে স্কুল কলেজ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্ষেপ করে জানিয়েছে, করোনার নয়া স্ট্রেন অমিক্রনের আবির্ভাবের পর থেকে এখনও পর্যন্ত বিশ্বে 5 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। 130 মিলিয়ন অমিক্রন সংক্রমিতের খবর সামনে এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, বিশ্বের প্রতিটি প্রান্তে টিকাকরণের একই রকম ভাবে জোর দেওয়া সম্ভব হলে এবং কোভিড বিধি পালন করা হলে এই পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণ করা যেত। ব্রিটেনের সামরিক বাহিনীর সাবেক প্রধান জেনারেল ডেভিড রিচার্ডস আফগানিস্তানে তালেবান প্রশাসনকে স্বীকৃতির পরামর্শ দিয়েছেন। সোমবার ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির কাছে এক সাক্ষাৎকারে এই পরামর্শ দেন তিনি। সাক্ষাৎকারে তিনি বলেন, এখন সময় হয়েছে আফগানিস্তানের যুদ্ধে পরাজয়ের স্বীকৃতি দেওয়ার এবং বিশ্বের জন্য এটি গুরুত্বপূর্ণ যে সংকটের মুখোমুখি হওয়া আফগানিস্তানের জনগণকে সহায়তার জন্য দেশটির নতুন নেতৃত্বের সাথে কাজ করা। ডেভিড রিচার্ডস বলেন, আমি মনে করি পশ্চিমা দেশগুলো শেষ পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেবে। এই ক্ষেত্রে দেরি করার চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব তা করা উত্তম হবে। সাক্ষাৎকারে তিনি বলেন, একটি প্রবাদ বাক্য রয়েছে, বিজয়ী মহানুভব হওয়া। আমার মনে হয় এখন আমাদের জন্য পরাজয়ের মহানুভব হওয়ার সময়। এর আগে গত বছরের আগস্টে আফগানিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণ নেয় তালেবান, তবে তালেবান প্রশাসনকে এখনও কোনো দেশ স্বীকৃতি দেয়নি। আফগান সামরিক বিশেষজ্ঞ জেনারেল শামার সাদাত বলেছেন, মার্কিনিরা আফগানিস্তানে কৌশলগতভাবে পরাজিত হয়েছে, তাদের এই পরাজয় স্বীকার করতেই হবে। কেননা ন্যাটোর 20 বছরের উপস্থিতিতে যে সরকার গড়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের চোখের সামনেই তার পতন হয়েছে। অপরদিকে তালেবানের নেতৃত্বে মনে করছে আফগানিস্তানের নতুন প্রশাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আফগানিস্তান ও আন্তর্জাতিক সম্প্রদায় উভয়ের জন্যই লাভজনক হবে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার সঙ্গে প্রতিবেশী ইউক্রেনের। তবে ইউক্রেনকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মিত্ররা। এরই মধ্যে ইউক্রেন সীমান্ত হাজার হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটও তাদের মোকাবেলায় সেখানে সৈন্য পাঠানো শুরু করেছে, তবে এর মধ্যে আলোচনাও চলছে এই সংকটকে কূটনৈতিকভাবে নিরসনের। এর অংশ হিসেবে বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রাশিয়ার সঙ্গে কিভাবে আপোষের পথ খুঁজছে আমেরিকা। রাশিয়ার দাবি, ইউক্রেনকে যেন কখনোই ন্যাটো জোটে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা না হয়। কিন্তু ন্যাটোর রয়েছে মুক্ত দুয়ার নীতি, অর্থাৎ শর্ত পূরণে সক্ষম যে কোনো ইউরোপীয় দেশ চাইলে জোটের সদস্য হতে পারবে। এটি প্রেসিডেন্ট বাইডেনের কাছে রেড লাইন। তার মানে এই বিষয়ে তিনিও আপোষ করবেন না। তবে একটি বিষয়ে সমঝোতার আশা করা যাচ্ছে, সেটি হচ্ছে ইউক্রেন এখনও ন্যাটো সদস্য পদের সব শর্ত পূরণ করতে পারেনি। এইসব শর্ত পূরণ করতে এখনও তাদের কিছুটা সময় লাগবে। রাশিয়ার সাথে একটি আপোষ মীমাংসার রাস্তা হিসাবে এই বিষয়টি নিয়ে ওয়াশিংটনে এখন কানাঘুষো শুরু হয়েছে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হামলার শিকার 3 ফিলিস্তিনের হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আল আকসা শহীদ ব্রিগেড। গতকাল নাবলুজ শহরে ইসরায়েলি বাহিনীর হাতে ওই 3 ফিলিস্তিনি শহীদ হন। তাদের দাফন অনুষ্ঠানে পশ্চিম তীরের হাজার হাজার মানুষ অংশ নেন। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নাবলুজ শহরের আল মাকফিয়া এলাকায় এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়। 3 ফিলিস্তিনকে শহীদ করার পর অন্য একজনকে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী বাহিনী। ফিলিস্তিনি নম্বর প্লেট সহ একটি বেসামরিক গাড়ি নিয়ে ইসরায়েলের গুপ্ত বাহিনী অন্য একটি গাড়ির ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে ওই 3 ফিলিস্তিনি শহীদ হন। নিহত 3 ফিলিস্তিন পশ্চিম তীর ভিত্তিক আল আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে নিশ্চিত করেছে সংগঠনটি। এদিকে ইসরায়েলের দৈনিক হারেতজ পত্রিকা দাবি করেছে, নিহত ফিলিস্তিনিরা গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত ছিলেন। পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক হত্যাকাণ্ডে। পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় একে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে। অন্যদিকে গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ, কিন্তু বিষয়টি নিয়ে আলোচনার সময় দ্রুত ফুরিয়ে আসছে। আন্তর্জাতিক সংস্থাটির প্রধান অ্যান্তনিও গুতেরেস ফিলিস্তিনিদের মানবাধিকার বিষয়ে একটি সভা শেষে মঙ্গলবার এ মন্তব্য করেন। এই সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, দ্বিরাষ্ট্র নীতির মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা থেকে আমরা শেষ মুহূর্তে ফিরে আসতে চাই না। গুতেরেস আরও বলেন, দিন দিন পশ্চিম জেরুজালেম সহ ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত এলাকাগুলোর পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ছে। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে পর্যন্ত এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না, এটা খুব দ্রুত করতে হবে, নইলে সহিংসতা আরও ছড়িয়ে পড়বে। ফিলিস্তিনিদের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকার ফিরিয়ে দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।